স্বাগতম ভিউয়ার্স, আমি হাসান মাহমুদ নাইব। আমাদের কটলিন টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা দেখব নাল সেফটি। আমরা জানি নাল পয়েন্টেড এক্সেপশনকে বিলিয়ন ডলার বাগ বলা হয়। ডেভেলপমেন্টে এটা অনেক বেশি ঝামেলা করে থাকে, কিন্তু কটলিন আমাদেরকে নাল সেফ একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, যার ফলে আমরা অনেক সেফলি কাজ করতে পারব। কটলিনের শুধুমাত্র এই ফিচারের কারণেই ডেভেলপাররা কটলিনকে এত ভালোবাসে। তো চলুন শুরু করা যাক। কটলিনে দুই টাইপের ডেটা আছে। প্রথম টাইপের ডেটা নাল এক্সেপ্ট করে না, আর দ্বিতীয় টাইপের ডেটাতে আপনি ইচ্ছা করলে নাল অ্যাসাইন করতে পারবেন। চলুন প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। আমি এখানে একটা নেম নামের স্ট্রিং টাইপের ভেরিয়েবল তৈরি করেছি, যার ভিতরে অ্যাসাইন করেছি নাল, কিন্তু আমার আইডি আমাকে ইরোর দেখাচ্ছে। তার কারণ ডিফল্টভাবে কটলিনের সমস্ত ডেটা টাইপই নট নাল, অর্থাৎ আপনি ইচ্ছা করলেই এখানে নাল অ্যাসাইন করতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেল করব যখন আমাদের নাল ইনিশিয়াল করার দরকার হবে? সেই ক্ষেত্রে আপনাকে একটা কোশ্চিন মার্ক ব্যবহার করতে হবে। কোশ্চিন মার্ক ব্যবহার করলেই আপনি নাল ব্যবহার করতে পারবেন। কোনো ডেটা টাইপের শেষে আপনি একটা কোশ্চিন মার্ক ব্যবহার করে বলে দিতে পারেন যে এটা নাল টাইপ, আমি এখানে ইচ্ছা করলেই নাল রাখতে পারি। এখন আমি এই নেম ভেরিয়েবলটার লেন্থ বের করার চেষ্টা করব, যার ভ্যালু অ্যাসাইন করা আছে নাল। এই কাজটা যদি আমরা জাভাতে করতে যেতাম সেম কাজ, তাহলে আমরা কি পেতাম দেখি? তাহলে আমরা একটা নাল পয়েন্টার এক্সেপশন পেতাম, কিন্তু কটলিনে আমরা সেফলি এটা রান করতে পারবো। যখন আমরা লেন্থ ফাংশনটা কল করলাম, তখন আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে। তার কারণ আপনি বলে দিয়েছেন যে নেম ভেরিয়েবলটা হবে নাল টাইপ, তাই এখানে আপনি নেমের লেন্থ বের করতে পারবেন না, কারণ নেম নাল হইতেই পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে সেফ কল ব্যবহার করতে হবে। সেফ কল করার জন্য আপনাকে জাস্ট কোশ্চিন মার্কটা দিতে হবে। কোশ্চিন মার্ক দিলেই আমাদের কম্পাইলার বুঝে যাবে যে না, এটা ঠিকঠাক আছে, এটা নাল হইতেই পারে, নাল হইলেও কোনো সমস্যা নেই, আমি এটা হ্যান্ডেল করে নিব। এবার রান করে দেখা যাক, আমাদের আউটপুট এসেছে নাল। জাভাতে যেখানে একটা এক্সেপশন থ্রো করতো, এখানে কোনো এক্সেপশন নেই, এখানে জাস্ট একটা নাল রিটার্ন এসেছে, আমাদের প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যায়নি। সো আমরা সেফ কল ব্যবহার করে খুব সহজেই কাজ করতে পারি। সেফ কল ব্যবহার করাও খুব সহজ, জাস্ট ভেরিয়েবল যখন আমরা কল করব তার পাশে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব, তাহলেই সেফ কল হয়ে যাবে। এই সেম কাজটা আমরা আরেকভাবে করতে পারি ইফ এলস ব্যবহার করে। এখানে আমরা একটা ইফ স্টেটমেন্ট লিখেছি, যার ভিতরে আমরা একটা কন্ডিশন দিয়েছি নেম নট ইকুয়াল নাল। নেম যদি নাল না হয় তাহলেই শুধু এই ব্লকটা কাজ করবে এবং নেমের লেন্থ প্রিন্ট করবে। এখানে খেয়াল করেন যে আমাদের আর কোশ্চেন মার্কটা দেওয়া লাগেনি। কেন? তার কারণ এখানে স্মার্ট কাস্ট হয়ে গেছে। এই কন্ডিশনটা চেক করার ফলে আমাদের কম্পাইলার অটোমেটিক বুঝে নিয়েছে যে এই ব্লকের ভেতরে আর কোনো নাল টাইপ স্ট্রিং বা নাল টাইপ ভেরিয়েবল আসতে পারবে না, নেমটা নাল হইতেই পারবে না। তাই অটোমেটিক্যালি কাস্ট হয়ে নাল থেকে নট নাল হয়ে গিয়েছে, তাই আমাদের আর কোশ্চেন মার্কটা ব্যবহার করা লাগেনি বা সেভ কল করা লাগেনি। এখন যদি আমরা প্রিন্ট করি কোনো কিছুই আউটপুট দেখতে পারবো না, আমাদের কোনো আউটপুট আসেনি। কিন্তু যদি আমরা টেক্সটটা চেঞ্জ করে দিই এবং রান করি, এবার আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট এসেছে 6। এভাবে আমরা খুব সহজেই নাল হ্যান্ডেল করতে পারি। এবার আমরা নাল নিয়ে আরেকটা অপারেটরের কাজ দেখব, এলভিস অপারেটর। এই অপারেটরটা অনেকটা জাভার টার্নারি অপারেটরের মতো। সাপোজ আমরা একটা লেন্থ নামের ভেরিয়েবল নিব, যার ভিতরে আমরা নেমের লেন্থটা অ্যাসাইন করব। যদি নেম নাল হয় তাহলে অ্যাসাইন করবে -1, আদারওয়াইজ অ্যাসাইন করবে নেমের লেন্থটা। তো চলুন দেখি কিভাবে করা যায়। এখানে লেন্থ ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যাসাইন করেছি নেম সেভ কল ডট লেন্থ, তারপরে আবারও সেভ কল সাইনটা দিয়ে একটা ক্লোন দিয়েছি, যেটাই মূলত এলভিস অপারেটর। তারপরে আমরা বলে দিয়েছি যে -1, যে অর্থাৎ যদি নেম নাল না হয় তাহলে লেন্থটা অ্যাসাইন করবে, আর যদি নাল হয় তাহলে -1 অ্যাসাইন করবে। তারপর প্রিন্ট করেছি, চলুন রান করে দেখি। আমাদের আউটপুট এসেছে 6, কারণ আমাদের স্ট্রিংটা নট নাল। তো আমরা এটাকে নাল করে দিয়ে দেখি, দেন রান করি। এবার আমাদের আউটপুট এসেছে -1। তাহলে দেখতেই পাচ্ছেন যে কত সহজে কটলিনে নালকে হ্যান্ডেল করা যায়। যেখানে আমাদের জাভা আমাদেরকে এক্সেপশন থ্রো করতো, সেখানে কটলিন খুব সহজে নালটাকে হ্যান্ডেল করে প্রোগ্রামটা এক্সিকিউট করছে কোন রকম এক্সেপশন থ্রো করা ছাড়াই। এবার আসা যাক আরেকটা কনসেপ্ট, কি হবে যদি আমরা সেভ কল না চাই, যদি আমরা চাই এক্সেপশন থ্রো হোক তখন কি হবে। সেটার জন্য একটা অপারেটর আছে, অ্যাসার্ট অপারেটর, সেটা আমরা টেস্ট করে দেখি। এখানে প্রিন্ট লাইনের ভেতরে আমরা একটা অপারেটর ব্যবহার করেছি, দুইটা এক্সক্লেমেশন মার্ক, যার নাম অ্যাসার্ট অপারেটর। এই অপারেটরটা আমাদেরকে বলে দেয় যে নাল হইলে এক্সেপশন থ্রো করতে হবে, কোনো সার নেই। যখন আমরা এই অপারেটরটা ব্যবহার করব তখন জাভাতে যেভাবে এক্সিকিউট হতো প্রোগ্রাম ঠিক সেইভাবেই এক্সিকিউট হবে। এখন যদি রান করা যায় তাহলে আমরা আউটপুট দেখতে পারবো যে আমাদেরকে একটা এক্সেপশন থ্রো করেছে। এই যে একটা এক্সেপশন থ্রো করেছে, জাভাতে যেরকম একটা এক্সেপশন থ্রো করেছিল ঠিক সেইভাবে একটা এক্সেপশন থ্রো করেছে। কটলিনে আমরা এক্সেপশন নিয়েও কাজ করতে পারি জাভার মতো, আবার এক্সেপশনকে বাদ দিয়েও কাজ করতে পারি, যেটা আমাদের খুশি। এখানে একটা ফ্লেক্সিবিলিটি এসেছে, তাই কটলিন সবার খুব ফেভারিট। আশা করছি নাল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন।
যদি তারপরেও কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে। Thank you.